দাদা একটা পূজোর ঝুড়ি দিন তো। মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। ঘুরে বেড়াচ্ছ তুমি একা? তুমি জানো না ওই লোকেদের কত ক্ষমতা, মেরে ফেলবে তোমাকে ওরা। চলো আমার সাথে। এই হাত ছাড়। কে তুই আর কে মেরে ফেলবে আমাকে? আমি অঙ্কুর। চিনতে পারছো না তুমি আমায়? না। আচ্ছা সত্যি কি তুমি আমায় চিনতে পারছো না? আরে বললাম তো চিনতে পারিনি। ডাক্তার ঠিকই বলেছিলেন, ও সত্যি কিছু মনে নেই। চল যা আমার সামনে থেকে, যেতে দে আমাকে। আচ্ছা আচ্ছা প্লিজ আমাকে একটা সুযোগ দাও কথা বলার, আমি তোমায় সবটা বুঝিয়ে বলছি। ঠিক আছে বল। তোমার নাম সিন্দুরী। যখন আমার মায়ের খুন হয়েছিল তুমি আমার মায়ের সঙ্গে ছিলে, তাই সেই খুনি তোমার পিছনে পড়ে আছে, আর তোমাকে মারার চেষ্টা করেছিল ওরা, আর তাই তুমি কোমায় চলে গেছিলে। আর সেই দিন থেকে আমি তোমার চিকিৎসা করাচ্ছি। এবার মনে পড়েছে তোমার? তুই কি পাগল নাকি? যা খুশি তাই বলছিস? কে করবে আমার উপর হামলা? আর একটা কথা মনে রাখিস, আমি না কাউকে ভয় পাই না, বুঝেছিস? এবার যা এখান থেকে, না হলে এই চপ্পল দেখতে পাচ্ছিস এটা দিয়ে তোর চামড়া গুটিয়ে দেবো। চল হাঁট। সিন্দুরি, যেভাবেই হোক সিন্দুরির স্মৃতিশক্তি আমায় ফিরিয়ে আনতেই হবে। একমাত্র ওই আমার মায়ের খুনিদের চিনতে পারবে, ওর পিছু নিতেই হবে আমায়। আর কিছু হোক না হোক সিন্দুরী সেই সব কথা জানে যা আমার স্মৃতিশক্তি থেকে চলে গেছে, যা আমি স্মৃতিশক্তি চলে যাবার আগে আরজু স্যারকে বলেছিলাম। এভাবে হাতে হাত রেখে বসে থাকলে কিচ্ছু হবে না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি? আবার এই বাড়িতে ঢুকছে কেন আমাকে জানতেই হবে। ওর ঘরে তল্লাশি চালালে আমি নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাবো, যেটা পেলে আমি ওর আসল সত্যিটা জানতে পারবো। তুমি কোথায় চলে গেছিলে জানো? মধু ম্যাডাম কি রাগারাগি করছিলেন? আরে কোথাও যাবার যদি থাকে তাহলে বলে যাও, না হলে আমাদের কথা শুনতে হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু কথা শুনলে কি মরে যাবে নাকি? মনে হচ্ছে ও এখন এখানেই থাকছে। মাথা খারাপ করে দিল লোকটা। এক কাজ করি, একটু বিশ্রাম নিয়ে নি আগে, তারপর ভাববো কি করা যায়। এভাবে খুঁজলে আমি কিচ্ছু পাবো না। আমায় এমন কোনো জায়গা খুঁজতে হবে যেখানে নাগপঞ্চমীর সাথে জড়িত আমি কিছু তথ্য পেতে পারি। কিন্তু কোথায়?
নিঝুর জায়গায়। তুই তুই আমার ঘরে কি করছিস? আপনাকে খুঁজতে এসেছিলাম। আচ্ছা, কেন শুনি? এটা বলতে যে আমার স্বামী স্বপ্ন দেখা ছেড়ে দিন। আবার এক কথা, ছাড়বো না। কি করবি? চাইলে তো অনেক কিছুই করতে পারি আমি, কারণ যখন নিজের স্বামীর কথা আসে তখন একজন স্ত্রী সব করতে পারে, আর স্ত্রী যখন জেদ করে তখন সে সব পারে। থ্যাংক ইউ মা। কি হলো সন্তোষী, তুমি আজকাল খুব টেনশন করছো দেখছি, কি হয়েছে? আরে যবে থেকে এই পাগল মেয়েটা বাড়িতে এসেছে সন্তোষী খুবই চিন্তার মধ্যে থাকে। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। আরজু স্যার, একটা কথা বলার ছিল আমার। আমরা একটা কাজ করি, সিন্দুরীর একটা ছবি কাগজে ছাপিয়ে দিই, তাতে জানতে পারবো ওর বাড়ির লোক কারা, ওর দূর সম্পর্কের কোনো আত্মীয় যারা ওকে চেনে। আর হতেও পারে আমরা এটা জানতে পেরে যাব যে বাড়িতে আসার ওর আসল উদ্দেশ্যটা কি। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যে আমাদের ব্যাপারে এত কিছু জানলো কি করে? দেখুন, সেসব তো জানি না, কিন্তু আমার জন্য অন্তত একবার ওর ছবিটা কাগজে ছাপিয়ে দিন। আমার মনে হয় ওখান থেকে কিছু না কিছু আমরা নিশ্চয়ই জানতে পারবো, কারণ আমি এইটুকু অন্তত জানি যে ও সত্যি কথা তো বলছে না, কোনো গল্প তো নিশ্চয়ই আছে পেছনে। ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমি আজই কোনো কাগজের অফিসে কথা বলবো। তার কোনো প্রয়োজন নেই। সিন্দুরীকে প্রতাপ এনেছে, আর আমরা দুজন ওর সম্পর্কে খুব ভালো করে জানি, কিন্তু আমি কিছুই জানি না। আর এখানে ব্যাপারটা আমার স্বামীর সঙ্গে জড়িত, তাই আমারও এই ব্যাপারটা জানা ততটাই জরুরি যতটা আপনার। মধু ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, ওই মেয়েটা আমার আর আর্য স্যারের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চাইছে। তোমাদের তো সপ্তাহতেই প্রবলেম। কিন্তু একটা কথা তোমরা ভালো করে শুনে নাও, সিন্দুরী কোথাও যাবে না। অনেক কষ্টে আমরা রান্নার লোক পেয়েছি, আমি ওকে ছাড়িয়ে দিতে পারবো না। এই ব্যাপারে আপনারা কোনো আলোচনা করবেন না, সেটাই ভালো হবে। আর এমনিতেও সন্তোষী, সংসারের এই খেলাতে সিন্দুরীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমি ওকে এইভাবে কি করে যেতে দিতে পারি? আমি আপনার সব ফাইল এক জায়গায় রেখে দিয়েছি, একবার দেখে নেবেন। সন্তোষী মায়ের আশীর্বাদে এবার আপনার মিটিং এ আপনি নিশ্চয়ই সফল হবেন। আচ্ছা সন্তোষী, আমার লেট হচ্ছে, তাড়াতাড়ি আমার টাইটা বেঁধে দাও। টাই টাই কি করে বাঁধে আমি তো জানি না। তুমি টাই বাঁধতে পারো না? না বাবা, আমি দেখিয়ে দিচ্ছি।
আপনার দেরি হয়ে যাচ্ছে। বাকিটা আমি পড়ে শিখে দেব, ঠিক আছে? চল, খুব দেরি হয়ে গেছে আমার। আচ্ছা, তুমি তাড়াতাড়ি যা পেপার আছে ফাইলে ভরে দাও আর ব্যাগে ঢুকিয়ে দাও। আর হ্যাঁ, বৌদিমার ঘরে না ওই যে স্টেপলারটা দিয়েছিলে বৌদিমাকে, মনে আছে? ওটা নিয়ে এসো। আমি তো কোনো স্টেপলার দিইনি। আরে মনে নেই তোমার? তুমি তো দিয়েছিলে বৌদিকে ওই দিন আমার সামনে, তুমি দিয়েছিলে ওই দিন। কিছুই মনে থাকে না তোমার? না, আমার তো এরকম কিছুই মনে পড়ছে না। তোমার কিছুই মনে থাকে না? তুমি সব ভুলে যাচ্ছ। কিন্তু এখন তো ওই রুমে যাব কি করে? মধু ম্যাডাম তো ওনার ঘরে নেই। এনে স্টেপলার। সরি, আমি দেবার পর এটা ফেরত নিতে ভুলে গেছিলাম। এবার ভুল হয়ে গেছে, এই নাও। আমি আবার গিট পাতলাম। আর হ্যাঁ, আমার নাগ পঞ্চমীর কথাটা মনে আছে। তোমার স্মৃতিশক্তি ভালো, সেটা খুব ভালো ব্যাপার, কিন্তু এভাবে না বলে আমাদের ঘরে আর কখনো ঢুকবে না। শান্ত হয়ে যাও, চলে গেছে ও, রিল্যাক্স। তবে একটা কথা ঠিক, ওর কিন্তু তোমার থেকে বেশি সবকিছু মনে থাকে, যে কোন জিনিস কোথায় রাখা রয়েছে। আরে তুমি তো কাঁদতে শুরু করলে। আরে আমি আর কি করছিলাম, আই এম সরি। কিন্তু একটা কথা মনে রেখো, যে নাগ পঞ্চমীর দিন কোনো ভুল করো না। কিন্তু এমন যেন না হয় যে আমাকে এটাই বিশ্বাস করতে হয় যে ওই সিন্দুরই হলো আসল সন্তোষী। এটা মজাও ছিল, প্লিজ খেদো না। না না, খেদো না। আচ্ছা, কিছু হয়নি। আমি জানি যে আমার সন্তোষী কখনো কারোর সামনে হার মানতে পারে না। আমি আপনার বিশ্বাস কিছুতেই ভাঙতে দেব না আর্য স্যার। কি হয়েছে মা? আরে তুমি এরকম ভয় পেয়ে আছো কেন? কাকা সিন্ধুরি আর্য স্যারকে নাগ পঞ্চমীর দিন কিছু একটা করতে বলেছে। আর্য স্যার নাগ পঞ্চমীর দিন পরীক্ষা করবেন আর তারপর সিদ্ধান্ত নেবেন যে কে আসল সন্তোষী। আরে এসব কি পাগলামো! যদি আমি নাগ পঞ্চমীর সাথে জড়িত ঘটনা মনে করতে না পারি তাহলে উনি সিন্ধুরিকে নিজের স্ত্রী বলে মেনে নেবেন। ওর মাথা খারাপ হয়ে গেছে, এই মিটার চক্করে ও নিজে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। আরে মা তুমি চিন্তা করো না, আমি আজই মধুকে বলে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দেব। কিন্তু কাকা, আমি একটা কথা বুঝতে পারছি না, হঠাৎ করে আর্য স্যারের কি হয়েছে? হঠাৎ উনি আমাকে এত পছন্দ করতে শুরু করেছেন কেন? কথায় কথায় উনি আমার হাত ধরে ফেলেন, কখনো আমার উপর রাগ করেন না, বরং আমায় বোঝান। এত পরিবর্তন কি করে হলো ওনার? মা, ওর মধ্যে পরিবর্তনটা এসেছে কারণ তুমি বদলে গেছো। কোথায় কাকা, আমি তো একই আছি। আমি জানি তোমার ওরকম মনে হয়, কিন্তু এটা এটা একবার দেখো। আমি জানি তোমার মনে পড়ছে না, কিন্তু যাই হোক না কেন, এটা তো তুমি। কি রে নকল হিরোইন, ধীরে ধীরে
তুই নিজের আসল জায়গাটা বুঝতে পারছিস তো? দেখো, আমি তোমার সাথে কোনো প্রতিযোগিতা করতে চাই না, না কোনো খারাপ কাজ করতে চাই, না কোনো বাজে কথা বলতে চাই। আর তাই তুমি আমার সাথে কথা না বললেই ভালো হয়। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, তুমি কেন, তোমার মতো হাজারটা মেয়েও যদি আমার স্বামীর সামনে চলে আসে, আমি তাও পিছিয়ে যাব না, বুঝেছো? সিন্দুরি, আজ রাতের খাবারে আমার জন্য পনিরের তরকারি আর প্রতাপ স্যারের জন্য ওনার পছন্দের ডাল বানাবে। আচ্ছা। মধু, বলুন। মধু, এই পাগলকে কেন এখানে রেখেছো? ওর জন্য আর জোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। মা, মাথা ওর জন্য খারাপ হয়েছে নাকি আর কারুর জন্য, সেটা তো সময় আসলেই বোঝা যাবে। দেখো, ওকে সোজাসুজি বার করে দাও, নয়তো 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 কি মা? না হলে আমি ওকে বের করে দেব। সন্তোষী, মধু ম্যাডাম আপনি বুঝতে কেন পারছেন না? ও জবে থেকে বাড়িতে এসেছে, আমাদের বাঁচা মুশকিল হয়ে গেছে। সন্তোষী একদম ঠিক বলেছে, ধাক্কা দিয়ে বার করে দাও ওকে। সিন্দুরি কোথাও যাবে না। সিন্দুরি কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? কেন যাবে না? আমাকে প্রশ্ন করার আগে তুমি নিজের আদরের আর্যকে কেন জিজ্ঞাসা করছো না যে ওর কি প্রবলেম হচ্ছে? ওর মন উঠে যায়নি তো সন্তোষীর থেকে? হ্যাঁ, আর এমনিও ওর সবসময় কাজের মেয়েদেরই পছন্দ করে। প্রতাপ, এইসব বাজে কথা আমার সাথে বলিস না। ঠিক আছে, বলবো না। কিন্তু ওর যদি কাজের মেয়েদের পছন্দ হয়, তার মানে তো এটা নয় যে আমরা বাড়িতে কোনো কাজের মেয়ে রাখতে পারবো না। প্রতাপ, দেখ ব্যাপারটা সেটা নয়। ব্যাস মা, সব সময় ভুল কাজের জন্য নিজের ছোট ছেলেকে সাপোর্ট করা বন্ধ করো তুমি। আর আমি যখন বলেছি যে সিন্দুরি এই বাড়ি থেকে কোথাও যাবে না, তার মানে যাবে না। চলো মধু। দেবরাজ ইন্দ্র, আপনাকে স্বাগত। রাখুন, আসুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন। এত সুন্দরী রমণীর আমন্ত্রণ কেউ কিভাবে অস্বীকার করতে পারে? সুলোচনা, ভোজন পরিবেশন করো, আসুন, বসুন। রাজকুমারী, হ্যাঁ, ভোজন এখানে রেখে দাও। সুলোচনা, এই দুটো পাত্র এরকম আলাদাভাবে কেন সাজানো হয়েছে? দেবী, আপনি দেবলোকে প্রথম এসেছেন, তাই আপনার এই প্রশ্ন হলো স্বাভাবিক। যাদের কাছে দৈব শক্তি নেই, তারা এই লোকের বেশিরভাগ বস্তু গ্রহণ করতে পারেন না। কিন্তু তা কেন দেবরাজ? কারণ এটা একটা নিয়ম যা স্বয়ং ব্রহ্মদেব শুরু করেছিলেন। কিন্তু দেবরাজ,
যদি কেউ এই নিয়ম না মানে তাহলে? দেবী, সে একটি পাথরে পরিবর্তিত হয়ে যাবেন। অর্থাৎ শক্তি ছাড়া দেবলোকে থাকা ব্যর্থ হবে। আমাকে যে করেই হোক দৈব শক্তি প্রাপ্ত করতেই হবে, এটাই হলো সঠিক সময়।